সালটি ছিল 2013। দীর্ঘ এক বছর কঠোর পরিশ্রমের পর আর ভর্তি পরীক্ষা নামক যুদ্ধের পর 2013 সালের 1 জানুয়ারি সবুজ সাদা ইউনিফর্ম গায়ে জড়িয়ে প্রথমবারের মতো পা রেখেছিলাম সোনাইমুড়ি মডেল উচ্চ বিদ্যালয়ে। চারপাশে অসুস্থ শিক্ষার্থী আর চোখের সামনে পাশাপাশি দাঁড়ানো শিক্ষকদের দেখে অবাক মুগ্ধতা নিয়ে প্রথমবারের মতো এসএমলি করতে দাঁড়ানো, এসব কিছুই ছিল অসাধারণ। কিন্তু তখনও ভাবিনি একদিন সব কিছুকে স্মৃতি করে সময়ের তাড়নায় ভবিষ্যতের উদ্দেশ্যে চলে যেতে হবে, স্কুল শিক্ষকগণ এবং প্রাণের প্রিয় সহপাঠীদের ছেড়ে। বলতে কোনো দ্বিধা নেই, স্কুল আমাদের প্রাণের অংশ। কথায় আছে স্কুল জীবন স্বর্গীয় জীবন। সত্যি স্কুল জীবনের শ্রেষ্ঠ 5টি বছর আমাদের উপহার দিয়েছে, আর আজ এই 5টি বছরের শেষ দিন। আর কখনো হয়তো কুয়াশার জন্য শীতের সকালে লাল সোয়েটার পরে সকলে একসঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়া হবে না। বিউটি ম্যাডামের স্নেহের চাদরে জড়ানো ক্লাসগুলো আর কখনো করা হবে না। শামসুদ্দিন স্যারের ভয়ে আর কখনো দৌড়ে ক্লাসে ঢুকতে হবে না। আহসান স্যারের কাছে আর কখনো আবদার করতে হবে না, স্যার আপনার জীবনের একটা গল্প বলেন। সেলিম স্যারের শাস্তির ভয়ে আর কখনো পড়া শিখতে হবে না। শফিক স্যারের কাছ থেকে আর কখনো আবদার করতে হবে না, স্যার একটা গান শোনান। নাস্তা খাওয়ার অজুহাত দিয়ে মাহবুব স্যারের কাছ থেকে আর কখনো ছুটি চাওয়া হবে না। বিপ্লব স্যারের কাছ থেকে টাইগার নামটি আর কখনোই শোনা হবে না। ফারজানা ম্যাডামের কাছ থেকে আর কখনো মাডাক শোনা হবে না। 5 বছরের মধ্যে নবম দশম শ্রেণীর মধ্যে ক্লাস টিচার হিসেবে পেয়েছি আহসান স্যার আর শাহাবুদ্দিন স্যারকে, যাদের অবদান আমাদের জীবনে অতুলনীয়। কোনো আবদার বিফলে যেত না শাহাবুদ্দিন স্যারের কাছ থেকে। ছেলে মেয়েরা আমার একথা বলে শান্ত করে ফেলতেন শাহাবুদ্দিন স্যার, যার কাছ থেকে আমরা কখনো ধমক শুনিনি। এই স্কুলে প্রধান শিক্ষকের পরিচয় পেয়েছি মোহাম্মদ শামসুদ্দিন স্যারের কাছ থেকে, আর সহকারী প্রধান শিক্ষকের পরিচয় পেয়েছি আব্দুল মালিক স্যারের কাছ থেকে। তাদের কাছ থেকে আমরা সকল সঠিক কাজে পেয়েছি উৎসাহ, সাহস এবং ভালোবাসা। সত্যি কখনো বলতে পারবো না এই দিনগুলো, বলতে পারবো না স্কুলে ক্যাম্পাসে খেলাধুলা করা সেই সময়গুলো। মিস করবো এই চির সবুজ মাঠকে, যেখানে মিশে আছে হাজারো স্মৃতি। মিস করবো এই স্কুলে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আর এই মানুষগুলোকে। জানি না এই 5 বছরে কতটুকু দিতে পেরেছি স্কুলকে, তবে এই স্কুল দিয়েছে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো। ভালোবাসি এই প্রাঙ্গণকে, ভালোবাসি এই প্রাঙ্গণের প্রত্যেকটি অস্তিত্বকে।